ਮੇਰੇ ਡੋਲ ਜੁਦਾਈਆਂ ਦੀ ਤੈਨੂੰ ਖਬਰ ਕਿਵੇਂ ਹੋਵੇ। কোন নিয়মের বেড়া জালেই আটকে রাখা যায় না শিল্পকে, সেটাই যেন আরেকবার সামনে এলো কোকি স্টুডিওর একটি গানের মাধ্যমে। দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান দুদেশের রাজনৈতিক কারণ দেখিয়ে বেশ কয়েকজন নামকরা শিল্পীর ভারতে এক প্রকার নিষিদ্ধ হয়ে যায় গান করা, যাদের মধ্যে রয়েছেন রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, ফাওয়াদের মতো তারকা গায়ক। শুধু তাই নয়, ভারতীয় ছবিতে পাকিস্তানের অভিনয় শিল্পী ও শিল্পীদের বয়কটের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছিল, রাস্তায় নেমেও প্রতিবাদ করেছে অনেক সংগঠন। তবে ওপরে ওপরে বিরুদ্ধে অবস্থান নিলেও বাস্তবতা বলছে, ভেতরে ভেতরে ঠিকই পাকিস্তানি শিল্পীদের গান শুনছেন দেখছেন ভারতীয়রা, যার সবচেয়ে ভালো উদাহরণ কোকি স্টুডিওর গান পাসুরি। চলতি বছরের 7 ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তির পর গানটির ভিউ হয়েছে 15 কোটি 83 লাখের বেশি দর্শক, যার বড় অংশই ভারতীয়। 3 মিনিট 44 সেকেন্ড দৈর্ঘ্যর পাঞ্জাবি উর্দু জিঙ্গেলটি গেয়েছেন আলি শেঠি ও গায়িকা শাইগিল। কোকি স্টুডিও সিজন 14 গানটি নিয়ে অবশ্য মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়। পাকিস্তান তো বটেই, বিশ্বের অনেক শ্রোতাই গানটির তারিফ করে ইউটিউব ভিডিওর নিচে মন্তব্য করেন, হয়েছে গানের একের পর এক কাভারও। তবে গানটির গুণমুগ্ধ শ্রোতাদের তালিকায় যে এত বিপুল সংখ্যক ভারতীয় আছেন সেই কথা কয়জনই বা জানে। পাকিস্তানি শিল্পীর গাওয়া এই গান ভারতীয় দর্শকের যে এত প্রিয়, এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে। পাসুরির এই বিপুল সাড়াই অবাক জনপ্রিয় ভারতীয় সুরকার শান্তনি মৈত্র। বিবিসিকে তিনি জানিয়েছেন, তার মনে হয়েছে ভারতের কোকি স্টুডিওর চেয়ে পাকিস্তানের গানটি যে এত ব্যাপক জনপ্রিয় হবে সেটা কোকি স্টুডিও পাকিস্তানও ভাবেনি, যেটা অবিশ্বাস্য। রাজনৈতিক অস্থিতিশীলতাকে সরিয়ে রেখে ভারতে অবশ্য সবসময় পাকিস্তানি গানের অনেক ভক্ত আছে। গুলাম আলী আবিদা পারভিনের গান গুনগুন করেন না এমন সমঝদার সঙ্গীত প্রেমী ভারতীয় কমই আছেন। গানের বাইরে পাকিস্তানের সিরিয়ালও অনেক ভারতীয় দেখেন। পাকিস্তানেও ভারতের সিনেমা অবশ্য জনপ্রিয়। জনপ্রিয় এই পাসুরি গানটি গেয়েছেন পাকিস্তানি গায়িকা শাইগিল এবং অভিষেকেই রীতিমতো ঝড় তুলেছেন। শিল্পী নিয়ম মানেন, নিয়ম ভাঙেন, কিন্তু শিল্পকে কি বাধা যায় কোনো নিয়মে? আর তাই তো, নিয়মের বেড়াজালে আটকানো যায়নি ভারতীয় দর্শকদেরও। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।